Hello everyone, this is your Ritika ma'am. Today in this video, I will tell you the phonic sound of letter C. Some words that start with letter C, which is in page 24 of your World of Letters book. And I will also show you that how to trace letter C and some letter C related activity, which is in page 25 of your World of Letters book. So let's start. In page number 24, you will find letter C in the middle of the page. We have to trace the capital letter C with the help of our two fingers like this. So let's start. In page number 24, you will find letter C in the middle of the page. Capital letter C এর পাশে একটা small letter C আছে। বাট যেমন আপনারা জানেন বাচ্চার প্রিনার্সারির বাচ্চারা এক্ষুনি স্মল লেটার সি শিখছে না, তাই ওদের আপাতত ওটা ট্রেসিং আমরা করাচ্ছি না। সো লেটস স্টার্ট। দিস ইজ লেটার সি, দিস ইজ লেটার সি, দিস ইজ লেটার সি। পেজ 24-এ লেটার সি দিয়ে স্টার্ট হয় এরকম অনেকগুলো ওয়ার্ডস আপনারা পাবেন। এর আগেও যেরকম বলেছি এ এবং বি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রেও সেম, বাচ্চারা সমস্ত ওয়ার্ড সেই অ্যালফাবেটটার ফোনিক সাউন্ড দিয়ে জানার পরে, ফোনিক সাউন্ড জানার পরে ফোনিক সাউন্ড দিয়ে জিনিসটাকে উচ্চারণ করবে। আর অবশ্যই যে কোনো অ্যাক্টিভিটিতে ফোনিক সাউন্ডের ওপরেই কিন্তু জোর দেওয়া হয়। যে কোনো অ্যাক্টিভিটিতে যখন বাচ্চাকে কোনো লেটার দেখানো হচ্ছে, যে লুক দিস ইজ লেটার এ অর দিস ইজ লেটার বি, তখন তার সাথে সাথে ফোনিকটা অবশ্যই বাচ্চারা যেন বারবার করে রিভাইজ করে, কারণ ফোনিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, সো দ্য ফোনিক সাউন্ড অফ লেটার সি ইজ ক, দ্য ফোনিক সাউন্ড অফ লেটার সি ইজ ক। পেজ 24-এ যে যে ওয়ার্ডসগুলো আছে লেটার সি দিয়ে স্টার্ট হচ্ছে, সেগুলোকে আমরা ফোনিক সাউন্ড দিয়ে উচ্চারণ করছি। সি, ক, ক্যাট, ক, কাপ, ক, ক্যাপ, ক, কাউ, ক, ক্যাটারপিলার। ওয়ান্স অ্যাগেন, দ্য ফোনিক সাউন্ড অফ লেটার সি ইজ ক, সি, ক, ক্যাট, ক, ক্যাপ, ক, কাপ, ক, কাউ, ক, ক্যাটারপিলার। দিস ইজ পেজ নাম্বার 25 অফ ইয়োর ওয়ার্ল্ড অফ লেটার্স বুক। অ্যাট ফার্স্ট parents are requested to give the date in the date column, and then we will start our tracing part. At first, read and trace. So let's start. I have taken a crayon for tracing. So this is letter C. C says K. This is This is also letter C. So C says K. এইভাবেই বাচ্চাদের বারবার ফোনিক সাউন্ডটা প্রত্যেকবার বলতে থাকবেন। This is also letter C. C says K. Next, circle the letter C and color the cake. বলছে এই কেকের ভেতরে যেখানে সি আছে সেটাকে আমাদের খুঁজে সার্কেল করতে হবে, আর বাকি কেকটাকে কালার করতে হবে। তো কেকটাকে কালার করার জন্য আমি কেকের ওপর পোর্শনটা কালার করার জন্য আমি পিঙ্ক কালার নিয়ে নিয়েছি। বাট ফার্স্টে যেটা বলেছে সার্কেল দ্য লেটার সি, আমরা এখানে সিটা খুঁজব। হোয়ার ইজ লেটার সি? দিস ইজ লেটার সি, উই অল নো, বাট ইজ দিস লেটার সি? That means, is this
Yes, this is letter C. C says K. So we will circle it. Is this letter C? No, this is not letter C. Is this letter C? Yes, this is letter C. C says K. So we will circle it. Now, color the cake. যেমন আমি আগেও বলেছি বাচ্চাদেরকে স্ট্যান্ডিং লাইন করে কালার করতে দেবেন, তাতে ওদের পেন্সিলের গ্রিপটাও স্ট্রং হবে আর ওরা অনেক তাড়াতাড়ি কালারটা করতে পারবে। কালার একটু বেরিয়ে গেলে, আমি অনেক পেরেন্টের কাছেই শুনেছি যে ম্যাম কালার করতে গিয়ে একটু বেরিয়ে যাচ্ছে, সেটা নিয়ে এত ওয়ারিড হবেন না, ওটা বাচ্চাদের হতেই পারে, ওটা ওরা স্কুলে করলেও হতো, এমন নয় যে ওরা বাড়িতে করছে বলে ওদের এই ভুলটা হচ্ছে, স্কুলে করলে হতো না। কেকের এই যে পোর্শনটা, এটাকে এমন কোনো লাইট কালার ইউজ করবেন যাতে সার্কেলটা দেখা যায়। কপতে যে আপনারা সার্কেলটা বাচ্চাদের করাচ্ছেন সেটা যাতে দেখা যায়। আমি যেমন পিচ কালার ইউজ করেছি, এরকম যে কোনো লাইট কালার আপনারা ইউজ করবেন। ডিপ কালার করলে সার্কেলটা দেখা যাবে না। সো উই হ্যাভ ফিনিশড। দ্য নেক্সট ইজ ম্যাচ দ্য পিকচার্স দ্যাট আর সেম। এখানে লেটার সি দিয়ে স্টার্ট অনেকগুলো পিকচার আছে যেগুলো এদিকেও সেম যেমন আছে এদিকেও সেম আছে। তো বাচ্চাদেরকে বাচ্চারা আশা করি ম্যাচিং পার্ট তো আগেও করেছে, কারণ ওদেরকে ম্যাচিং পার্ট দেওয়াই হয়েছিল লেটার এ দিয়ে, এ ফর অ্যাপল, বি ফর বল, সেই ম্যাচিং তো ওরা করেছে। ইভেন ওদের এইবারেও গেছে আরেকটা ওয়ার্কশিট ম্যাচিংয়ের। তো এবারে হচ্ছে অনলি পিকচার ম্যাচ করবে, ওরা এতদিন লেটারের সাথে পিকচার ম্যাচ করেছে। এখানে যে অ্যাক্টিভিটিটা আছে সেম পিকচার, যেটা মানে দেখে যেটা বুঝবে সেটাই ওরা ম্যাচ করবে। যেমন দিস ইজ কার, এখানে একটা কার আছে, বাট এই সাইডে কার কোথায় আছে, এটাতে বাচ্চাদের অবজারভেশন পাওয়ারটা অনেক বেড়ে যাবে। সো হোয়ার ইজ কার, ইজ দিস আ কার, নো, ইজ দিস আ কার, নো, ইজ দিস আ কার, ইয়েস, সো কার, কার, সো উই উইল ম্যাচ দিস। This is a cat. Cat. Find another cat in this side. Yes, here it is. So we will match it. This is a cap. Cap. Where is another cap? Is this a cap? No. Is this a cap? Yes. So we will match it. This is cow. Cow. Where is another cow? Here it is. So we will match it. So we are finished. বইয়ের পেজ 24 আর 25 ছাড়াও এই উইকে ওদের ওয়ার্ল্ড অফ লেটার্স বইয়ের পেজ নাম্বার 19ও গেছে, যেখানে স্ল্যান্টিং লাইন ট্রেসিং আছে। দুরকমভাবেই স্ল্যান্টিং লাইন ট্রেসিং ওরা আগের দুটো উইকে করেছে ওয়ার্কশিটে, আর এই উইকে ওরা পেজ নাম্বার 19, ওয়ার্ল্ড অফ লেটার্স বইয়ের পেজ নাম্বার 19 বইয়ের মধ্যে বাচ্চারা করবে। ওটার একটা ব্ল্যাঙ্ক পিকচার আর একটা ডান পিকচার দুটোই পিডিএফ ফাইলে আপনারা দেখতে পাবেন। যেমন ওরা ওয়ার্কশিটে ট্রেস করেছে ঠিক সেভাবেই ক্রেয়ন দিয়ে ওরা খালি
বইতে ট্রেস করবে। এছাড়াও পেজ 24 আর 25 যেমন করে আমি পড়ালাম এবং যেমন করে আমি অ্যাক্টিভিটিগুলো দেখালাম সেটা তো বাচ্চারা করবে। এছাড়া ওদের এই উইকে একটা ম্যাচিং ওয়ার্কশিট গেছে, যেটা আপনারা যেমন নর্মাল করে থাকেন ওয়ার্কশিট নাম্বার দিয়ে ডেট দিয়ে একটা ব্ল্যাঙ্ক পেজে তুলে জাস্ট লেটারের সাথে পিকচার্সগুলোকে ম্যাচিং করাতে হবে। এছাড়া ওদের রাইমস উইথ অ্যাক্টিভিটিস বইয়ের পেজ নাম্বার 12-এর যে রাইমটা আছে হিকোরি ডিকোরি ডক, সেই রাইমটা এই উইকে লার্ন করতে হবে। আপনাদের কাছে ভিডিও লিঙ্ক তো চলে যাবেই, এছাড়া আপনাদের কাছে যে ভয়েস রেকর্ডিংটা যাবে রাইমের সেটাও বাচ্চাদেরকে অবশ্যই একটু শুনতে হেল্প করবেন। থ্যাংক ইউ, স্টে সেফ।